আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজ কা যো ভিডিও হোনে ওয়ালা হ্যায় জি, বেস্ট ডে লং টুর নিয়ার ঢাকা, বেলনা ইকো রিসোর্ট। দেখেন ফির यस আপলিফ্ট বাংলাদেশ ওয়ালো কা ভিডিও হ্যায়। यस, রাজধানী ঢাকার কোলাহল থেকে মুক্তি পেতে আমরা অল্প সময়ের মধ্যে স্বল্প খরচে ঢাকার আশেপাশে নিরিবিলি কোনো জায়গার খোঁজ করে থাকি সব সময়। তবে রিসোর্টের কথা ভাবলেই আমাদের সবার শুরুতে যে ভাবনাটি মাথায় আসে সেটি হলো অনেক বেশি খরচ। তাই আজ এমন একটি রিসোর্টের সন্ধান আপনাদের দিব যেখানে মাত্র 100 টাকা দিয়ে আপনি প্রকৃতির মাঝে হারিয়ে যেতে পারবেন আর উপভোগ করতে পারবেন অনাবিল প্রশান্তি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আপলিট বাংলাদেশ আর সাথে রয়েছি আমি রুবেল। ইন্ট্রো দেখে এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন আজ আমরা কোথায় এসেছি। ঢাকার খুব কাছে এই রিসোর্টে মাত্র 100 টাকা জন প্রতি এন্ট্রি ফি দিয়ে ভেতরে প্রবেশ করা যায়। আমরা টিকিট কেটে নিয়েছি, এবার এক্সপ্লোর করার পালা। প্রবেশপথের দুই পাশে অসংখ্য গাছপালা আর কংক্রিট পাথরের উপর রঙিন আলপনার মতো রয়েছে, আর আছে আর্টিফিশিয়াল ফোয়ারা। রেস্টুরেন্ট এবং তাদের বারবিকিউ সেকশনের মাঝের ওয়ালে পেন্টিং আর চারপাশে প্রাকৃতিক পরিবেশ দেখে রিসোর্ট সম্পর্কে একটা পজিটিভ ভাইব পাচ্ছিলাম। এদিকটা রয়েছে সুন্দর তিনটি বসার জায়গা যেখানে আপনি মেতে উঠতে পারবেন পরিবার প্রিয়জন নিয়ে আড্ডাতে। এছাড়া যারা ফটোজেনিক রয়েছেন তারা এখানে ছবি ফ্রেমবন্দি করেও নিতে পারবেন। অনেক রিসোর্টে এই ধরনের বসার জায়গাগুলোতে ফ্যান না থাকলেও এখানে ফ্যান এবং সাউন্ড সিস্টেম রয়েছে যা আপনার আড্ডাকে করে তুলবে আরও প্রাণবন্ত। তবে দিনের বেলার থেকে রাতের আধারে লাল নীল সবুজ আলোয় বসার জায়গাগুলো পায় অন্যরকম নান্দনিকতা। ঢাকা এবং এর আশেপাশে থেকে কিভাবে এখানে আসবেন, এখানে থাকার ব্যবস্থা আছে কি না, এছাড়া খাবারের প্রাইস রিজনেবল কি না তাও কিন্তু জানিয়ে দিব। তার জন্য দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি। এখানে আসার পর মনেই হচ্ছে না ঢাকার এত কাছে রয়েছে আমরা, আর রিসোর্টটিতে এত গাছপালা রয়েছে যেদিকে তাকাই সেদিকে সবুজের সবুজের মাঝে ফুটে থাকা নানা রঙের ফুল দেখেও অনেক বেশি রিফ্রেশিং লাগছে। চলুন তাহলে অন্যদিকেও কী আছে সেটিও এক্সপ্লোর করে আপনাদেরকে দেখাই। এখানে আই লাভ বেলনা দিয়ে একটি সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, চাইলেই এখানে বসে পছন্দ মতো ছবি তোলা এবং রিলস তৈরি করতে পারবে। সামনেই দেখলাম একটি বিশাল অ্যাকোরিয়াম আছে যেখানে অনেকগুলো মাছ রয়েছে, এটিও ক্যামেরাবন্দি করে নিলাম আপনাদের জন্য, আর আমার অ্যাকোরিয়াম খুবই ভালো লাগে। আজকে আমরা খুব আর্লি চলে এসেছি তাই এখন মানুষও অনেকটা কম। আপনারা যারা একটু গ্যাদারিং কম চান তারা যদি একটু আর্লি চলে আসেন তাহলে আমাদের মতো নিরিবিলি পরিবেশ উপভোগ করতে পারবেন। এখানে সব কিছুতেই গ্রামীণ একটা পরিবেশের সাথে প্রপার আধুনিকতার কম্বিনেশন রাখা হয়েছে যার ফলে কোনো কিছুই বোরিং লাগছে না। ঘুরতে ঘুরতে খুব সুন্দর একটি জায়গা পেয়ে গেলাম, সুন্দর একটি কৃত্রিম ছোট লেকের উপর কাঠের ব্রিজ, পানিতে জাতীয় ফুল শাপলা আর একে ঘিরে রয়েছে বসার জন্য বেশ কিছু ছোট ছোট ঘর। এ যেন সাধ্যের মধ্যে সবটুকু খুঁজে পাওয়ার মতো অবস্থা। আপনারা যদি ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে যান বা প্রকৃতি দেখতে দেখতে খাবার খেতে চান তাহলে এই জায়গাটি একদমই পারফেক্ট। খানা
অনেক তো বড়দের আনন্দ উপভোগের জায়গা ঘুরে দেখিয়েছে, তাই ছোট্ট সোনামণিদেরও নিরাশ হওয়ার দরকার নেই, কারণ ছোটদের জন্য বেশ কিছু আকর্ষণীয় রাইড আছে এখানে, তাই তোমরাও খুব সুন্দর একটা সময় কাটাতে পারবে এই জায়গাতে। আর এখানে বাচ্চাদের প্রতিটা রাইডের মূল্য ধরা হয়েছে 50 টাকা করে। এই রিসোর্টে চাইলে আপনারা রুম নিয়েও থাকতে পারবেন, তাদের বেশ কিছু প্যাকেজও আছে, যেমন ডেলং প্যাকেজের মূল্য 1500 টাকা করে, এছাড়া কাপল প্যাকেজের মূল্য 5000 এবং 7000 টাকা। কাপল প্যাকেজ 5000 টাকা। এদিকে পাখির কিচির মিচির শুনে তাকাতেই দেখলাম অনেকগুলো পাখিও রয়েছে এখানে। এবারে আমরা তাদের পুকুর পাড়টি ঘুরে দেখব। পুকুর পাড়ের এদিকটা খুবই সুন্দর, রাতের বেলা এদিকটা আরো বেশি সুন্দর লাগে। ঘোরাঘুরি করে ক্লান্ত হলে বা পুকুরের পাড়ে বসে কিছুটা সময় কাটাতে চাইলে সে ব্যবস্থাও এখানে রাখা হয়েছে। ছোট্ট এই পুকুরে প্যাডেল বোটও দেখা যাচ্ছে, একটু পরে ওই দিকটাতেও যাব। সুন্দর এই রিসোর্টটিতে কিভাবে আসবেন সেটি বলে দিচ্ছে এবার। বেলনা ইকো রিসোর্টটি কেরানীগঞ্জের তালেপুর বা সুটকির টেকে অবস্থিত। ঢাকার মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে এর দূরত্ব মাত্র 10 কিলোমিটারের মতো। মোহাম্মদপুর থেকে সিএনজি রিজার্ভ করে বা সিট অনুযায়ী চলে আসতে পারবেন তালেপুর বা সুটকির টেক। আর এখানেই বেলনা ইকো রিসোর্ট। ঘুরতে ঘুরতে চলে এসেছি পুকুর ঘাটের দিকে। এখানে বেশ কিছু প্যাডেল এবং হাত দিয়ে চালানোর বোট রয়েছে। জন প্রতি আধা ঘন্টার জন্য 100 টাকার বিনিময়ে এখানেও সুন্দর কিছু মুহূর্ত কাটাতে পারবেন আপনারা। পুকুরের কাছে আরেকটি সুন্দর ঝুলন্ত ব্রিজ পেয়ে গিয়েছি, এটিও কিন্তু বেশ সুন্দর দেখতে। যারা ছবি তুলতে খুব বেশি পছন্দ করেন তাদের তো আরও বেশি ভালো লাগবে। রাঙামাটির ঝুলন্ত ব্রিজের ফিল এখানে কিছুটা নিয়ে নিলাম। অনেকটা সময় ঘুরে ঘুরে কাটিয়ে দেবার পর বেশ ক্ষুধা লেগেছে, তাই এবার তাদের খাবার টেস্ট করে দেখি সেটি অর্থিত কিনা। এই রেস্টুরেন্টটি আমরা রিসোর্টে প্রবেশের সময় দেখিয়েছিলাম আপনাদের, এবারের ভেতরটি দেখার পালা। ভেতরের ইন্টেরিয়রটিও বেশ সুন্দর, আর্টিফিশিয়াল ফুল দিয়ে সিলিংটি সাজানো হয়েছে। আমরা অর্ডার করেছিলাম একটি চাইনিজ আইটেম, সফট ড্রিঙ্কস আর মিনারেল ওয়াটার। এতটাই ক্ষুধা লেগেছিল যে খাবারের ভিডিও করতে ভুলে গিয়েছি, তবে খাবারের দাম অনুযায়ী কোয়ান্টিটি কম মনে হয়েছে আর টেস্ট ছিল অ্যাভারেজ। আয়তনের দিক দিয়ে ছোট হলেও বেশ পরিপাটি গোছানো লেগেছে রিসোর্টটি, আর আমাদের আজকের সময়টাও ভালোই কেটেছে। আজ এখান থেকেই বিদায় নেব। এই ছিল আমাদের আজকের আয়োজন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করেও জানাবেন, এছাড়া কোনো সাজেশন থাকলেও জানাতে। বেলনা ইকো রিসোর্ট, বিউটিফুল রিসোর্ট।
कैसा लगा? यहाँ पे आपको पार्क वगैरह भी मिल जाएगी, खाने की चीजें भी मिल जाएगी। लेकिन एक चीज नोट की है, वहाँ पे आपको क्राउड वगैरह नहीं नजर आया, इतना रश नहीं था या वो? ये मेरा ख्याल आए वो थोड़ा दोपहर टाइम हुए। ये जितने भी यूट्यूबर है उन्होंने उसी टाइम जाना होता है जब लोग ना हो, है ना? वैसे रश में वो आराम से बना रहे, उतना फिर रश होगा। यही शाम टाइम आता है इसे काफी रश मिलना था, लेकिन रिजॉर्ट बहुत अच्छा था। लेकिन बहुत खूबसूरत है और काफी अच्छा बना हुआ है, मतलब वो बर्ड्स वाला मुझे बहुत पसंद है, जाली लगा के अंदर ओपन ही आबशारी है, वो परिंदे अंदर जैसे मर्जी एंजॉय करें। अच्छा ये कि उनको साथ उन्होंने प्राइस में 250 रुपए में आप पूरा पार्क बोटिंग भी कर सकते हैं, 100 रुपए एंट्री फीस, 50 रुपए में बच्चों के झूले और 50 रुपए बोटिंग, 250 रुपए में पूरा। तुमने फिर भी नहीं जाना? हां तुमने फिर भी नहीं जाना? फिर भी नहीं जाना। चलें जी, बाकी आते हैं वापस नेक्स्ट वीडियो में गाइस, तो रखें अपना ख्याल। गुड बाय, अल्लाह हाफिज़।